हेलो व्यूअर्स, हमारे स्टाडी पॉइंट चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे साथ टेस्ट एबीटीए टेस्ट पेपर बांगलार पेज नम्बर 128 154 और 175 जो एसएक्यूगुलो आछे सेगुलो निये आज के तुम्हारे साथ आलोचना करब। आज के तुम्हारे साथ तीनटे पेजर एसएक्यू निये आलोचना करब। ठीक है, तो चलो वीडियो शुरू करी। सबार प्रथमे 128 पातार जो एसएक्यूगुलो आछे सेई एसएक्यूगुलो निये तुम्हारे साथ आलोचना करब। 128 पाताय देखो 2.1.1 के बोलछे तब ए वस्तुटी पकेटे केन, कोन वस्तुटर कथा बला है। गिरीश महापात्रेर पकेटे जे वस्तुटी थाकार कथा बला है सेटी हलो गाजार कलके। नेक्स्ट प्रश्न बोलछे तपनेर बाबा काका मामार संगे लेखक मिशर की मिल छिलो। तपनेर बाबा काका मामादेर मतोई तार लेखक मेशमशाईओ दाड़ी कामान, सिगारेट खान, खेते बसे खाबार तुले दें, समय मतो स्नान करें, खबरेर कागज पढ़ें, एमनकि सिनेमाओ देखें। कि अद्भुत कथा बोलें हरिदा, हरिदार अद्भुत कथाटी लेखो। हरिदार अद्भुत कथाटी छिलो एक जन बिरागी सन्यासी सेजे टाका स्पर्श करा जाए ना, ताते तार धन नष्ट हो जाए। तारपरेर प्रश्न बोलछे पान्नालाल पैटेल कोन भाषार प्रसिद्ध लेखक छिलेन, एटा हबे गुजराटी भाषार। नदेरचाँद पेशाय कि छिलेन, नदेरचाँद पेशाय छिलेन एकजन स्टेशन मास्टर। चले जाब 2.2 बोलछे प्रथम एकटा मा भई कथाटीर अर्थ लेखो। मा भई कथाटीर अर्थ हलो भय करो ना। অসুখী একজন কবিতায় পাথরের মতো কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে? অসুখী একজন কবিতায় লেখকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা এবং বেদনাকে পাথরের ভারের সাথে তুলনা করেছেন। তারপরের প্রশ্ন বলছে হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে পারে না, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। সৈয়দ আলাউল কোন সময়ের কবি ছিলেন? মধ্যযুগের একজন কবি ছিলেন। তবে কেন তুমি গুণনিধি? এখানে গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে। ঠিক আছে, চলে যাবো 2.3। 2.3 প্রথম প্রশ্নটা বলছে দেখো বঞ্চের শলাকার পোশাকি নাম কি? এটা হবে স্টাইলাশ। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন? বুড়ো বুড়িরা তাকে সোনার দোয়াত কলম হোক বলে আশীর্বাদ করতেন। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতিবিরুদ্ধ ব্যাপারটি বুঝিয়ে দাও। আচ্ছা, বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা করার সময় ইংরেজিতে ভেবে নিয়ে হুবহু বাংলায় অনুবাদ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়, এই রকম বর্ণনাই বাংলা ভাষার প্রকৃতিবিরুদ্ধ। অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া, লেখক কী যাচাই করে নিতে বলেছেন? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। 2.4 চলে যাব। প্রথমেরটা বলছে দেখো বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ। এটা হবে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। তারপরে বলছে কালি কলম মন লেখে তিনজন, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। আচ্ছা আচ্ছা দেখো এখানে রেখাঙ্কিত পদ হচ্ছে তিনজন, অর্থাৎ এটির কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে, এটা হবে কর্তৃকারক শূন্য। সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের যেহেতু কোনো ক্রিয়ার সাথে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলি নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। দ্বিগু শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা হবে দুটি গরুর বিনিময়ে কৃত, এটা দ্বিগু সমাস হবে। ঠিক আছে, বাক্য নির্মাণের শর্তগুলি লেখাও, এটা হবে আসক্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা। এদেশের কিছু হবে না প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। এদেশের কি কিছু হবে? বাংলা ভাষায় কোন কোন সমাসে আলোপের দৃষ্টান্ত লক্ষিত হয়? এটা হবে দ্বন্দ্ব, তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে। ওরা কাজ করে বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো, ওদের কাজ করা হয়। একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও, এটা হবে ঘণ্টা বাজে। ঠিক আছে, তো এটা ছিল 128 পাতার সমস্ত এসএকিউ এবং ব্যাকরণের উত্তর। চলে যাব নেক্সট পেজ অর্থাৎ 154 পেজে। আচ্ছা, 154 পাতায় যে এসএকিউগুলো দিয়েছে দেখো, সর্বপ্রথমে 2.1.1 বলছে অদল বদল গল্পটির বাংলা অনুবাদকের নাম কি? এটা হবে অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। গ্রামের নদীটিকে নদেরচাঁদ কিসের সঙ্গে তুলনা করেছেন? দুর্বল আত্মীয়ার সাথে তুলনা করেছেন। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? এটা হবে রেল স্টেশনে দেখা হয়েছিল। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তারপর বলছে অমৃত হিসাবের মধ্যে মূল পার্থক্যটি কী ছিল? অমৃত হিসাবের মধ্যে মূল পার্থক্যটি ছিল যে অমৃতের মা বাবা আর তিন ভাই ছিল এবং হিসাবের ছিল শুধু তার বাবা। এরপর 2.2.1 চলে যাব। বলছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয় গোস্বামীর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হবে পাতার পোশাক। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম লেখো। পঞ্চকন্যা হলেন চিত্তরাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং তার চার সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুর্নলা। নেক্সট প্রশ্নে চলে যাব। বলছে প্রলয়োল্লাস কবিতায় কবি বধূদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন? কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন।
তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে গিয়ে আবার বেঁচে উঠল। রামচন্দ্র মেঘনাথের স্বরে মরে গিয়ে আবার বেঁচে উঠেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হচ্ছে সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, সাধারণ পাঠকের পক্ষে কোনটি অনিষ্টকর? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর, এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই ধরনের ভুল লেখার কথা বলেছেন প্রাবন্ধিক। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। চলে যাব তার পরের প্রশ্নে। বলছে, সমানি সমশীর্ষানি বিরলানি চ, সংস্কৃত উদ্ধৃতিটির বাংলা অর্থ লেখো। এর বাংলা অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। তারপর 2.3.3 বলছে, গুটিকতক ইংরাজি পরিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, শব্দগুলো কী কী? এই শব্দগুলো হচ্ছে যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর ইত্যাদি। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে লেখক কোন রোমান সম্রাটের কথা উল্লেখ করেছেন? এটা হবে জুলিয়াস সিজার। এরপর চলে যাবো 2.4। বলছে, ও সে কি ভয়ঙ্কর দৃশ্য, নির্দেশক বাক্যে পরিণত করো। এটা হবে, দৃশ্যটি খুব ভয়ঙ্কর। বাঁশি বাজে, এটি কী ধরনের বাচ্য? এটা কর্মকর্তৃ বাচ্য। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, যথা বিধি, বিধিকে অতিক্রম না করে অব্যয়ভাব সমাস। তারপরে বলছে, 14 বছর কদিনে হয় জানি না মা ঠিক, রেখাঙ্কিত পথটি কোন কারক ও কোন বিভক্তি? এটা হবে করণ কারকে এ বিভক্তি। রূপক কর্মধারায় সমাস কাকে বলে একটি উদাহরণের সাহায্য বুঝিয়ে দাও। যে কর্মধারায় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলা হয়। যেমন আকাশ গাং, এটা হবে আকাশরূপ গাং, এটা রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। বলছে, এদেশের বুকে 18 আশুক নেমে, কথাটি কী প্রকারের বাক্য? এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। আমি সব জানি কর্মবাচ্যে পরিণত করো, আমার দ্বারা সব জানা হয়েছে। অক্ষুণ্ণ কর্ম কাকে বলে একটি উদাহরণের সাহায্য বুঝিয়ে দাও। কর্তৃবাচ্যের কর্ম কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকলে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। নেক্সট চলে যাবো পরের প্রশ্নে। বলছে, কোন সমাসে উভয় সমসমান পদেরই প্রাধান্য লক্ষ্য করা যায়? এটা হবে দ্বন্দ্ব সমাস। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ হবে, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। এটা হচ্ছে একটা মিশ্র বাক্যের উদাহরণ। ঠিক আছে, তো এটা ছিল 154 পাতা সমস্ত MCQ এবং ব্যাকরণ প্রশ্ন উত্তর। চলে যাবো পরের পেজে, অর্থাৎ 175 পেজে। 175 পাতায় যে এসএকিউগুলো আছে সেগুলো দেখো। প্রথমে 2.1.1 বলছে, আমরাও চেষ্টা করে দেখতাম। কে কী চেষ্টা করে দেখতো? তপনের মেষমশাইয়ের মতো কেউ না থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করতেন। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তির ফল কী হয়েছিল? ঈশাবের সঙ্গে কালিয়ার কুস্তি শুরু হয়েছিল এবং কুস্তি শুরু হতেই ঈশাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছিল। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, বক্তার এমন ভাবনার কারণ কি? হরিদার বিরাগী সেজে জগদীশবাবুর কাছ থেকে অনেকগুলো টাকা পেয়েও গ্রহণ করেননি, এখানে তার টাকা না নেওয়াকেই ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? নদের চাঁদ নদীর ধারে জন্মেছে এবং নদীর ধারেই মানুষ হয়েছে, নদী যেন তার চিরপরিচিত আপনজন, এই বিষয়টিকেই নদের চাঁদ নদীর প্রতি তার ভালোবাসার সহজ কৈফিয়ত হিসেবে তুলে ধরতে পারে। তার পরের প্রশ্ন বলছে, অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলল, অপূর্ব কোন বিষয়ে সম্মত হয়েছিল? অপূর্ব অফিসের কাজে ভামো যেতে সম্মত হয়েছিল। চলে যাব 2.2-এ। 2.2.1-এ বলছে, আমাদের পথ নেই কোনো, একথা মনে হয়েছে কেন? সাম্রাজ্যবাদের আগ্রাসন, যুদ্ধবাদের নির্যাতন সর্বহারা মানুষদের মুক্তির পথ রোধ করেছে, তাদের প্রতিনিয়ত মুখোমুখি হতে হয়েছে মৃত্যুর সঙ্গে, তাদের বেঁচে থাকার কোনো পথই অবশিষ্ট নেই, তাই একথা বলা হয়েছে। চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 2.2.2-এ বলছে, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, কারা আর স্বপ্ন দেখাতে পারলো না? এটা হবে শান্ত হলুদ দেবতারা। দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল? সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটামারা জুতোর নিচে সেই বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপ ফেলে রেখেছিল আফ্রিকার ইতিহাসে। তুরিত গমনে এসে পদ্মা কী দেখতে পেলেন? তুরিত গমনে এসে পদ্মা ভেলায় অচৈতন্য 5 কন্যাকে দেখতে পেলেন। তারপর বলছে, গানের বর্ম গায়ে পড়ে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম পায়ে পড়ে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। চলে যাব 2.3-এ। বলছে, পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আসতেন? কারণ সে যুগে মনে করা হতো ওগুলো গরু খেলে অমঙ্গল হবে। নেক্সট প্রশ্ন বলছে, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা প্রাবন্ধিক জেনেছিলেন কিভাবে? তা প্রাবন্ধিক জেনেছিলেন শুভ ঠাকুরের দোহাতের সংগ্রহ দেখে। নেক্সট প্রশ্ন বলছে, এ ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা পুরোপুরি ঠিক নয়?
প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। কেন তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে? 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিষয়ের অধ্যাপক লেখকরা মিলিতভাবে কাজ করেছিলেন বলে তাদের পরিভাষা নির্মাণের চেষ্টা অনেক বেশি সফল হয়েছিল। চলে যাব 2.4-এ। প্রথমেরটা বলছে দেখো বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য। এটার যে তোমাদের যে 128 নম্বর পেজ আছে সেই পেজের 2.4.1-এও এই প্রশ্নটা দিয়েছে, তো ওর উত্তরটা আমি ওখানেই বলে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। এরপরে চলে যাচ্ছি 2.4.2-এ, বলছে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে গেলেন, রেখাঙ্কিত পত্রীর কারক বিভক্তি নির্ণয় করো। এটা হবে অপাদান কারক থেকে অনুসর্গ, ঠিক আছে? তারপরে বলছে রূপক কর্মধারার সমাস কাকে বলে উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তরটাও আমি ওখানে তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এই প্রশ্নটা দেখো 154 পেজে কিন্তু তোমাদের আছে, এখানে আমি সেখানে করিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিওতেই উত্তরটা পেয়ে যাবে। তারপর বলছে কৃত্তিবাস সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আচ্ছা, এটা হবে কৃত্তিবাস যার, অর্থাৎ বহুব্রীহী সমাস। চলে যাব পরের প্রশ্নে, বলছে বিশেষ্য খণ্ড কাকে বলে 2.4.5-এ। আচ্ছা, এর উত্তরটা হবে দেখো জটিল বাক্যের মধ্যে অপ্রধান খণ্ডবাক্যটির ভূমিকা যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয় তবে সেই খণ্ডবাক্যটিকে বিশেষ্য খণ্ড বলে। চলে যাব তার পরের প্রশ্নে, বলছে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। এটা হবে যেই গল্পটি পত্রিকায় ছাপা হয়েছে সেটি হলো তপনের লেখা গল্প। চলে যাব তার পরের প্রশ্নে, অর্থাৎ 2.4.7-এ, বলছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের শর্ত লেখো। এটা হবে কর্তৃবাচ্যের কর্তা ভাববাচ্যে র বা এ বিভক্তিযুক্ত হবে। রাখালিয়া বাঁশি বাজে মধুর লগনে কর্তৃবাচ্যে রূপান্তর করো, মধুর লগনে রাখালিয়া বাঁশি বাজছে। দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহী সমাসের একটি পার্থক্য লেখো। আচ্ছা, প্রথমে বলছি দ্বিগু সমাসটা, সমাসবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায়। এবার বলছি বহুব্রীহী সমাস, নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে সমাসবদ্ধ পদটি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। লাস্ট প্রশ্ন দেখো 2.10-এ, বলছে সম্বোধন পদ অকারক কেন? এর উত্তরটা হবে কারণ সম্বোধন পদে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। তো এতটাই ছিল আজকে, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।